সর্বশেষ পাকাপোক্তভাবে কথা বলতে চলে আসলাম শাকিব খানের আপকামিং রায়হান রাফির প্রজেক্ট নিয়ে। দর্শক, আপনারা অনেকেই শুনেছিলেন রায়হান রাফির সাথে শাকিব খান সিনেমা করবেন। পরিচালক রায়হান রাফির সাথে যখন চুক্তিবদ্ধ হয় তারপরেই কিন্তু ঘটনার মোড় ঘুরে যায়, কারণ সেই সময় প্রিয়তমা এবং রায়হান রাফির সিনেমা সুরঙ্গ, যেখানে আরফান নিশু অভিনয় করেছিল, মুক্তি পায়। তারপরে রেশারেশি, টাইম মিলছে না, অনেক কিছু ঘটে গেছে, কিন্তু সর্বশেষ গণমাধ্যমে নিশ্চিত করা হয়েছে ইন্ডিয়ার প্রতিষ্ঠান SBF এবং এদিকে বাংলাদেশে চরকি ওটি প্ল্যাটফর্ম মিলে সিনেমাটি তৈরি করবে। সিনেমাটি রায়হান রাফি পরিচালনা করবে, ডিরেকশন দিবে এবং গল্পও লিখেছেন রায়হান রাফি। আপনারা জানেন রায়হান রাফি কিন্তু একটা সত্য ঘটনাকে ভিত্তি করে সিনেমা তৈরি করেন, যদিও বা তিনি কখনোই বলতে চান না যে কি ঘটনা সরাসরি, কিন্তু আমরা বুঝে ফেলি প্রতিবার। তো এবার নিশ্চিত করা হয়েছে নুসরাত ফারিয়ার সাথে জুটি বাঁধবেন শাকিব খান। এর আগেও একটা সিনেমায় কিন্তু শাকিব খান নুসরাত ফারিয়ার সাথে অভিনয় করেছেন, তাদের জুটি আমরা দেখতে পেরেছিলাম, বেশ ভালো লেগেছে। তো এখন সব কিছু মানে ভুলে গিয়ে এখন তারা সিনেমায় চুক্তি হচ্ছে, চুক্তি হয়ে গেছে, নায়িকা সিলেক্ট করা হয়েছে, হয়তো জানুয়ারি মাস থেকে এর কাজ শুরু হবে। কিন্তু ঘটনা একটা মজার আছে। ইন্ডিয়া সিনেমার কাজ শেষ করেছেন দর্দ অরণ্য মামুনের, প্রচুর আলোচনা শুরু হয়ে গেছে তা নিয়ে। এখন ঘটনাটা বলি, এই দার্দের সিনেমার শুটিং শেষ করে দেশে ফিরেছে ডিসেম্বরের 10 তারিখ থেকে রাজকুমার নামক সিনেমা, যেটা হিমেল আশরাফ পরিচালিত সিনেমা, ওটার কাজ শুরু করবে। ওটার নায়িকা কিন্তু ইউএসএর কটিনা ক্যাফি, আপনারা সবাই দেখেছেন, এর আগে ভিডিওতে কথা বলেছি, যারা দেখেননি তারা এই আইবটামে ক্লিক করে দেখে আসতে পারেন। এখন রায়হান রাফির সাথে শাকিব খানের জুটি নিয়ে একটা কথা বলবো। জুটি বলতেছি কেন জানেন, রায়হান রাফির ফিল্ম মেকিংয়ের দিকে একটা বেশ কনফিডেন্স এবং নতুনত্ব আছে। বাংলাদেশে এই সিনেমাগুলো যে রায়হান রাফি করেছে, পরাণ, দামাল, সুরঙ্গ, তারপর পোড়ামন, এই যে এই সিনেমাগুলোর ভিতরে দেখবেন কি একটা রিয়েলিস্টিক ভাব আছে, মানে মনে হয় যে এই ঘটনা আমাদের পরিচিত, রাইট? তো এখন শাকিব খানকে নিয়ে যখন তিনি সিনেমাটা করবে, শাকিব খানকে একটা গল্প গিফট করবে, তখন দেখবেন শাকিব খানের এ যাবতে যত সিনেমা আপনি দেখেছেন, এই সিনেমা শাকিব খানকে অন্য একটা লেভেলে নিয়ে যাবে, শাকিব খানকে অন্য একটা ভালোবাসায় পরিণত করবে। কারণ কি জানেন, একটাই কথা বলবো বারবার, রায়হান রাফি সত্য ঘটনা অবলম্বনে তৈরি করে, এবং সত্য ঘটনা যদি নাও হয়, সত্য ঘটনা মনে হবে আপনাদের সিনেমা দেখে। চরকিতে এর আগে রায়হান রাফি বেশ কয়েকটা সিনেমা উপহার দিয়েছে, সেগুলো দুর্দান্ত। এখন আমি আশা করতেছি শাকিব খানের সাথে যে আপকামিং সিনেমায় কাজ করবে সেই সিনেমাটা দুর্দান্ত হবে। ইন্ডিয়ার প্রতিষ্ঠান SBF, এখান থেকে জানা গেছে তারা শাকিব খানের জন্য নায়িকা দিয়েছেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়া যথেষ্ট সুন্দর, তার অভিনয় স্কেলও মোটামুটি আছে, আশা করতেছি ভালো কিছুই আমরা পাব। তো দর্শক, শাকিব খানের আপকামিং ফিল্ম রায়হান রাফির সাথে ভালোভাবে প্রকাশ হোক, ভালোভাবে কাজ হোক, বাংলাদেশে ভালো ভালো সিনেমা মুক্তি হোক। যারা আমার মতন ফিল্ম লাভার রয়েছেন তারা ভালো ভালো সিনেমা বাংলাদেশ থেকে উপভোগ করুক, বাইরের দেশের সিনেমার প্রতি আশা একটু হলেও কমে যায়। দর্শক, এই প্রত্যাশায় আজকে ভিডিও শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে, সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।